সুস্বাগতম বন্ধুরা, আজকে আমার বিষয় তবে গাঁদা ফুল গাছ রোপণ। প্রথমে আমি এটা একটা 10 ইঞ্চির টব, এই 10 ইঞ্চির টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরে নিয়ে তারপরে এই গাঁদা ফুল গাছ লাগাব। এটা একটু বড় আকারের গাঁদা হবে, হলুদ কালারের গাঁদা ফুল হবে। এটা এই গাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এরকম গাছ টবে লাগানোর আগে টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি, একটু এটা বেলে আর দোআঁশ মাটি মিশ্রণ, এবং এটা কিছুটা জৈব সার দেওয়া রয়েছে মাটিতে। এবং এর মধ্যে সর্ষের খোল মিশ্রিত জৈব মাটি, সর্ষের খোল মিশ্রিত জৈব মাটির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে জৈব সার এর মধ্যে ভালো করে মিশিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপরে এতে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় গাছে এবং ফুল ফোটে তাড়াতাড়ি। মিশিয়ে নিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে তার একটু মাটি ভরে নিই। এবার মধ্যেখানটাকে একটুখানি গর্ত করে চারিদিকে মাটি সরিয়ে দিয়ে ওই গাছটাকে এর মধ্যে রোপণ করে দিলাম। এবার চারিদিক থেকে মাটি দিয়ে একটু পুঁতে দিলাম। এবার একটু বেশি পরিমাণে মাটি এর মধ্যে দিয়ে দিই এবং শস্য খোল মিশ্রিত মাটি এর মধ্যে জৈব সারে কাজ করবে। এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এটা সূর্যের আলোতে রেখে দিতে হবে। একটু কুড়িও দেখতে পাচ্ছি গাছের মধ্যে হয়েছে। এই গাছ এবার নিয়ে মিঠে আলোতে সূর্যের আলোতে রেখে দিলে সুন্দর ফুল ফুটবে এবং গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে।